আসসালামু আলাইকুম। ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর, আজকে প্রথম পর্ব, কয়েকটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। সো প্রথম প্রশ্ন হচ্ছে, গাড়ি দুর্ঘটনায় পতিত হলে চালকের করণীয় কী? উত্তর হচ্ছে, আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করা প্রথমে, তারপরে হচ্ছে 2 ঘন্টার ভেতরে নিকটস্থ থানায় দুর্ঘটনার বিবরণ দিয়ে একটি জিডি করতে হবে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, গাড়ি চালানোর আগে চালকের করণীয় কী? উত্তর হচ্ছে 2টি কাজ। এখানে 2টি কাজের দিকে ইঙ্গিত করা হয়েছে। প্রথমটি হচ্ছে, প্রয়োজনীয় জ্বালানি চেক করতে হবে এবং গাড়ির ব্রেকের কার্যক্ষমতা কেমন আছে সেটা চেক করতে হবে। থার্ড প্রশ্ন হচ্ছে, মধ্যম বা মাঝারি মোটরযান কাকে বলে? উত্তর হচ্ছে, যে মোটরযানের বোঝাইকৃত ওজন 6,000 পাউন্ড বা 27,727 কেজির অধিক কিন্তু 14,500 পাউন্ড বা 6,590 কেজির অধিক নয়, সেই সব গাড়িকে মধ্যম বা মাঝারি মোটরযান বলা হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন কোন গাড়িকে ওভারটেক করার সুযোগ দিতে হবে? উত্তর হচ্ছে, অ্যাম্বুলেন্স, ভিআইপি, ভিভিআইপি, ফায়ার সার্ভিস এবং জরুরি কাজে নিয়োজিত রয়েছে এমন কিছু গাড়ি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, গাড়ি চলা অবস্থায় গাড়ির চাকা ফেটে গেলে চালকের করণীয় কী? উত্তর হচ্ছে, গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে রাখতে হবে এবং ব্রেক করে ক্রমান্বয়ে গাড়ির নিয়ন্ত্রণে আনতে হবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, গাড়ি রাস্তার কোন পাশ দিয়ে চলবে? উত্তর হচ্ছে, বাঁ পাশ দিয়ে, এটা সবাই জানে। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।